সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাতাইশে এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমে এখনই লকডাউন হচ্ছে না লকডাউন নিয়ে অযথা গুজব সরাবেন না আহ্বান শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ থেকে কাসার করিমগঞ্জে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ দিনের পর দিন সিনতাইবাজদের দাপট বাড়ছে করিমগঞ্জে গতকাল করিমগঞ্জে মহিলার গলা থেকে চেন সিনতাই বিস্তারিত থাকবে প্রতিবেদনে কোভিড পরিস্থিতি নিয়ে আগামী তিন মে আসাম বিশ্ববিদ্যালয়ের বৈঠক পিছতে পারে পরীক্ষা লোয়ারপুয়া সলগই হাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিকুজ পড়ুয়া চাঞ্চল্য এলাকায় বদরপুর থানা এলাকার উত্তর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে সাই বসত বাড়ি বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় আইজল সহ মিজোরামের দশটি জেলায় লকডাউন বাড়ল আরও সাত দিন বহিরাজ্য থেকে আসা বিমান ও ট্রেন যাত্রীদেরকে করিমগঞ্জে সাত দিনের কোয়ারেন্টাইন সাপ্তাহিক বাজারে সামাজিক দূরত্বের বালাই নেই আলগাপুরে বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও একশো জন লোক করোনা আক্রান্ত হয়েছে কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি করিমগঞ্জের প্রতিটি বিধানসভা কেন্দ্রের টেবিলে কোভিড বিধি মেনে বুট গণনা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এখনই লকডাউন হচ্ছে না অসমে অন্তত দুই মে বুট গণনা শেষ হওয়ার আগে তো নয় বিভিন্ন সূত্রে আলোচনা করে নিশ্চিন্ত হওয়ার পরই এমন মন্তব্য করেছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ফলে লকডাউন বা করোনা নিয়ে অযথা গজব না রটানোর আহ্বানই জানিয়েছেন শিলচরের সাংসদ রাজদ্বীপের বাস অসমে লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনো বরং গোটা দেশের তুলনায় অসমে এখনও করোনা সংক্রমণের হার অনেক নিচে দিল্লিতে যেখানে সংক্রমণের হার পঁয়ত্রিশ শতাংশ সেখানে অসমে হারটা তিন দশমিক পাঁচ শতাংশে ঘোরাফেরা করছে ফলে এখনই রাজ্যে লকডাউনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্তত দুই মেয়ের আগে তো নয় সোমবার কলকাতা থেকে এমন মন্তব্যই করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় করোনার সংক্রমণ বেড়ে চলায় কাসার করিমগঞ্জ জেলায় ও অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আম্বামুতান এমপি গতকাল অর্থাৎ সোমবার রাতে জারি করা এক নির্দেশে অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণিকক্ষকে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কাসারের জেলাশাসক কীর্তিজলীয় বলেন সরকারি বেসরকারি সব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে না আগামী আট মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে রাজ্য সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই জেলা শাসকদের এই নির্দেশ তবে স্কুলে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে তাদের পাঠদান চালু থাকবে বলে সরকারি বার্তায় জানানো হয়েছে দিনের পর দিন সিনতাইবাজদের দাপট বাড়ছে করিমগঞ্জে সীমান্ত জেলার গ্রামাঞ্চলের তুলনায় শহর এলাকা এখন অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে শহরের কোনো এলাকা নিরাপদ নেই সকাল দুপুর রাতে রাস্তায় চলাচল মোটেও নিরাপদ নয় গতকাল অর্থাৎ সোমবার সকালেই সিনতাইবাজদের শিকার হলেন এক মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়ে এক রাস দুঃখ নিয়ে গড়ে ফিরলেন বনমালী রোডের বাসিন্দা জ্যোতিকা বর্ধন সিনতাই বাজরা তার গলা থেকে সিনিয়ে নিয়ে যায় দেড় বড়ি ওজনের সোনার চেন এ ঘটনায় ভ্রমণে বের হওয়া লোকদের মধ্যে বীতির সঞ্চার হয়েছে ঘটনা নিয়ে জ্যোতিকা বর্ধনের স্বামী বিরাজ বর্ধন জানান প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মর্নিং ওয়াকে বের হন জ্যোতিকা বনমালি রোড থেকে রাইমণি পাঠশালার পাশ দিয়ে বাদের উপর হয়ে তানা রোডে আসেন তিনি ওই সময় তানা রোড পয়েন্টে দুজন যুবককে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখেন যতিকা এদিক থেকে নজর এড়িয়ে তানা রোড থেকে সিভিল হাসপাতাল অভিমুখে রওয়ানা দেন রাস্তা তখন অনেকটাই নীরব কিছু দূর হেঁটে এসপি বাংলো সারিয়ে যাওয়ার পরই হঠাৎ দুই বাইকারোহী পেছন দিক থেকে টান মেরে তার গলা থেকে সোনার চেন্সি নিয়ে নেয় স্ত্রীর দেওয়া বয়ান অনুযায়ী বিরাজবাবু জানান সঙ্গে সঙ্গে জ্যোতিকা চিৎকার শুরু করলে কিছু লোক ছুটে আসেন কিন্তু ততক্ষণে চিন্তাইকারীরা উদা হয়ে যায় জানা গেছে বাইকে করে আসা চিন্তাইকারীরা ফিল্মি কায়দায় চেন নিয়ে পালিয়ে যায় একজন বাইক চালাচ্ছিল তবে ওদের ব্যবহৃত বাইকের কোনো নম্বর প্লেট ছিল না যে এলাকায় সকালের সূর্যোদয়ের সময় এই ঘটনা ঘটেছে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কটুর। কঠোর এরপরও বাজরা নিজেদের কাজ হাসিল করে অনাসে চলে যেতে সক্ষম হয়েছে ঘটনার পর লোকজন জড়ো হয়ে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন বিশেষ করে মহিলারা শহরাঞ্চলে মোটেও সুরক্ষিত নন বলে তারা অভিমত ব্যক্ত করেন ঘটনার বিস্তারিত জানিয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে সলগৈ হাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিকুজ হল দশম শ্রেণীর এক ছাত্র নাম বিক্রম রবি পিতার নাম বিজয় রবি বাড়ি বাজারি সরা হাতিখিরা হাতিখীরা চা বাগানে জানা গেছে সোমবার বিক্রম সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বই সংগ্রহ করতে সে সন্ধ্যা পর্যন্ত আর বাড়ি ফেরেনি পরে উৎকণ্ঠায় পরে পরিবারের লোকেরা তাকে খুঁজতে থাকেন বিভিন্ন স্থানে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নিকুজ পড়ুয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি এমন কি এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের পক্ষে পুলিশেও নিকুজ সংক্রান্ত কোনো ডায়েরি করা হয়নি কেউ তার সন্ধান পেলে নয় নয় পাঁচ সাত শূন্য নয় চার সাত তিন শূন্য নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে অগ্নিকাণ্ডে পুরে সাই হলো এক বসত বাড়ি ঘটনাটি ঘটেছে বদরপুর থানা এলাকার উত্তরকান্দি গ্রামে জানা গেছে রবিবার রাত বারোটা আঠারো মিনিটে উত্তর কান্দিগ্রামের হাসনা বেগমের বাসবেতের ঘরে আচমকা আগুন লেগে যায় খবর দেওয়া হয় মহাকল অগ্নি নির্বাপক কেন্দ্রে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক গাড়ি পৌঁছার পূর্বেই পুরো গড়পুরে সাই হয়ে যায় কতির পরিমাণ দুই লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি এক সময় ছাত্রছাত্রীরা অফলাইন পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করলেও বিশ্ববিদ্যালয় তাদের দাবি নাকচ করে আট এপ্রিল থেকে শুরু হয় স্নাতক স্তরের পরীক্ষা এবং ইতিমধ্যে বেশ কিছু ছাত্র এবং শিক্ষক করোনা পজিটিভ হয়েছেন এদিকে রাজ্য সরকার ধীরে ধীরে শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধ চালু করতে শুরু করে দিয়েছে এই কথা মাথায় রেখে আগামী সোমবার অর্থাৎ তিন মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অধীনে তাকা প্রত্যেক কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি বিশেষ বৈঠক আয়োজন করেছেন পাঁচ মে থেকে যেসব পরীক্ষা রয়েছে সেগুলো আপাতত পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তারা দেখছেন এই বিষয়ে বৈঠকে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেদিনই নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কিরণ নাথ এক নির্দেশনামায় জানিয়েছেন সাতাইশ এপ্রিল যে পূর্ব নির্ধারিত পরীক্ষা ছিল সেটা যথারীতি অনুষ্ঠিত হবে আটাইশ এপ্রিল থেকে চার মে পর্যন্ত কোনো পরীক্ষা নেই এর আগে তিন মে বৈঠক হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে পাঁচ মে থেকে যেসব পরীক্ষা রয়েছে সেগুলো আপাতত স্থগিত রেখে কিছুটা পিসি নেওয়া যায় কি না তবে বিশ্ববিদ্যালয়ে একা সিদ্ধান্ত নেবে না ফলে প্রত্যেক কলেজের অধ্যক্ষদের বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় আইজলসহ মিজোরামের দশটি জেলায় লকডাউন আরও সাত দিন বাড়ানো হল করোনার চেন ব্যঙ্গে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার এর আগে জারি করা লকডাউন সোমবার বিকেল চারটা পর্যন্ত বহাল ছিল নতুন নির্দেশ জারি করে মিজোরাম সরকার বলেছে বর্তমানে বহাল থাকা বিধিনিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানো হলো আলগাপুর সাপ্তাহিক বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে যেমন মাস্কের বালাই নেই তেমনই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা উল্লেখ্য সম বৃহস্পতিবার অসংখ্য ক্রেতা বিক্রেতার আগমন ঘটে সাপ্তাহিক বাজারে বরাকের বিভিন্ন এলাকা থেকে সামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা কিন্তু করোনা বিধি তারা মানছেন না যার ফলে বৃহত্তর আলগাপুরে করোনা সংক্রমণের সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে এ ব্যাপারে নির্বিকার পুলিশ প্রশাসনও তাই সচেতন নাগরিকরা কোভিড বিধি অমান্যকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন করিমগঞ্জে বহিরাজ্য থেকে আসা বিমান ও ট্রেন যাত্রীদেরকে সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক সোমবার করিমগঞ্জে এই মর্মে আদেশ জারি করে জানিয়েছেন যে অন্য রাজ্য থেকে আসা যাত্রীরা করিমগঞ্জে প্রবেশের পর তাদের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলেও হোম আইসোলেশনে বাধ্যতামূলক সাত দিন থাকতে হবে বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করারও একশো আঠাশ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এর মধ্যে কাছাড় জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে করারও নব্বই জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে কাছাড় জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচশো বিরাশি জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় আরও জন লোক করোনা আক্রান্ত এসছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা বিরানব্বই এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় আরও সতেরো জন লোক করোনা আক্রান্ত এসছেন এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চোদ্দ এবার শেষ খবরটি করিমগঞ্জের একটি বিধানসভা কেন্দ্রের গণনা চোদ্দটি টেবিলে সম্পন্ন হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য দুটি করে হলঘর নির্দিষ্ট থাকবে একটি হলঘরে সাতটি টেবিল গণনার জন্য নির্ধারণ করা হয়েছে ১৪টি টেবিলে একসঙ্গে গণনা প্রক্রিয়া শুরু হবে সোমবার জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাউন্টিং এজেন্টদের নিয়ে আয়োজিত সভায় এসব বিষয়ে অবগত করেন করিমগঞ্জের জেলা শাসক জেলা নির্বাচন আধিকারিক আম্বামুতান এমপি এদিন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে গণনা সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কোভিডের নিয়ম নীতি মেনে গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে স্পষ্ট জানান জেলা শাসক যত কম সংখ্যায় গণনা এজেন্ট নেওয়া যায় সে ব্যাপারে রাজনৈতিক দলততা তথা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে আহ্বান জানান তিনি জেলা শাসক আরও জানান উনত্রিশ এপ্রিলের মধ্যে এজেন্টদের তালিকা জেলা প্রশাসনের কাছে সমঝে দিতে হবে সেই সব গণনা এজেন্টদের কোভিড পরীক্ষা ত্রিশ এপ্রিল হবে যাদের রিপোর্ট নেগেটিভ আসবে কেবল তাদেরই আইকার দেওয়া হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন